की नमाज पढ़ती सल्लु कमा रायतुमुनी युसल्ली আমি যেভাবে ইবাদত করছি আল্লাহ তোমরা আমাকে দেখা দেখি ঠিক ওইভাবে ইবাদত করবে। এখন আমাদের ইবাদতের অনেক নিয়ম বদলি হয়ে গেছে, কোনটা রাসূলের পাকে ইবাদতের মকাম মোতাবেক ইবাদত হচ্ছে আমরা কেউ জানি না। এখন জানলে আমাদের কোরআন পাকে সাহারা নিতে হয়, আর কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহ সাহারা নিতে হয়, মোরাদ দিয়ে আল্লাহ সাহায্য নিতে হবে। ইয়া আল্লাহ তোমার কালাম পাক পড়ে তোমার হাদিস শরীফ পড়ে কিচ্ছু বুঝতে পারছি না, সাহায্য করো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহ কোনটা, মুহাম্মদ কিভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়া শক্তি দাও। এখন বাবাজিরা রশিদ আহমদকে দেখে যদি আমরা নামাজ পড়ো নামাজ ভুল হবে, রশিদ আহমদের বাপ দাদা দেখে নামাজ পড়বে নামাজ ভুল হবে, আরবকে দেখে নামাজ পড়বে নামাজ ভুল হবে, কোন ইমাম মুফতি সাহেবরা দেখে নামাজ ভুল হবে, মুহাম্মদ কে দেখে যে নামাজ হবে সেই নামাজ সেই হবে, না হলে নামাজ সেই হতে পারে না। যে নামাজ মুহাম্মদ পড়েছেন সেই নামাজ যদি পড়তে পারা যায়, আর মুহাম্মদ যে নামাজ পড়েছেন সেই নামাজ একমাত্র কোরআন তোমাকে বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কোরআন ছাড়া কোনো কারণ বলার শব্দ নাই যে মুহাম্মদী নামাজ তোমাকে শিখিয়ে দেবে, কোন পীর সাহেব নামাজ শেখাতে পারবে না, একমাত্র কোরআনের সাহায্য নিতে হবে। আগে বলেছি এখন বলছি, কোরআনের সাহায্য ছাড়া নামাজ কখনো মুহাম্মদী নামাজ হতে পারে না। আর যখন নামাজ নামাজের মতো হতে পারবে না তখন কি হবে অন্য হাদিস শুনো। আর আব্দুল্লাহ বিন কুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاج به به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح صائر عمله وان فسدت فسد الصائر عمله তিবরানী শরীফ। আব্দুল্লাহ বিন খাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হুজুর বলেন কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন আউয়াল মা ইউহাসু বিহি আবদ ইয়াউমাল কিয়ামতে সালা, কিয়ামতের দিনে সবচেয়ে প্রশ্ন যে আল্লাহ তাআলা করবেন নিজের বান্দাদেরকে, সে প্রশ্ন হবে তুমি নামাজ কায়েম করেছিলে কি না, নামাজ পড়েছিলে কি না, তা বলা হচ্ছে। ফাইন সালাহাত সারহার সাইর আমলিহি, বান্দাদের নামাজ যদি মুহাম্মদী নামাজ হয় তাহলে সমস্ত আমল বান্দাদের মুহাম্মদী আমল হয়ে যাবে, কোনো আমল ত্রুটিপূর্ণ হবে না। ওয়াইন সাজাদাত সাজাদা সাইর আমলিহি, আর যদি নামাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে তাহলে সমস্ত বান্দা আল্লাহর বান্দা যত রকমের তার আমল হবে সব ত্রুটিপূর্ণ হবে, সে আমল আল্লাহ তাআলার কাছে যাবে না। একমাত্র নামাজ বলতে যদি নামাজ সত্যিকারের নামাজ হয়ে থাকে, মুহাম্মদী নামাজ যদি হয়ে থাকে, রাসূল পাকের মোতাবেক যদি নামাজ হয়ে থাকে, তাহলে সেই নামাজ অন্য আমলকে ঠিক করে দেবে। আর নামাজের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে তো যতই রকমের আমল হোক না কেন, ভালো আমল হোক না কেন, সব ত্রুটিপূর্ণ আমল হবে, কোনো আমল ভালো হতে পারে না। তাহলে আমাদের জীবনের অন্যান্য আমল ঠিক রাখার জন্য নামাজকে ঠিক রাখতে হবে, মুহাম্মদী নামাজ পড়তে হবে। এইবারে হজের সময় এই এখন যে এই এলাম যেদিন এখানে আসার মদিনা শরীফে আসার একদিন আগে আমি মসজিদ নববীতে নামাজ পড়ছি ঈশার নামাজ। আমার সামনে আমি যখন নামাজে সবাই দাঁড়িয়ে গেছে তাকবীরে উলা এটা ছাড়তে কেউ চায় না, এবং আল্লাহ বলতে আমি আল্লাহ বলতে দাঁড়িয়ে গেছি, ইতিমধ্যে আমার সামনে থেকে লাইন খালি হয়ে গেছে, ওরা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে গেছে, লাইন লাইনেতে পাঁচ ছটার লোক দাঁড়িয়ে আছে, ও যে পাঁচ ছটার লোক দাঁড়িয়ে আছে অন্য জায়গায় খালি হয়ে গেছে, আমি পেছনে আছি, আমার পেছনে আমার আশেপাশে আমার ছেলেরা আছে, তারা তো পেছন থেকে একজন নামাজ পড়তে পড়তে আমার পিঠে বলে আসছে আগে বাড়াবার জন্য, আমার পিঠে বলে আসছে কে বলে আমাদের, আমি তো ভাই হিন্দুস্তানি মানুষ আমি তো ভাবে নামাজ পড়ি, আমি জানি একদিন বলে আসছে মারতেছে গোজা মারা হয়ে গেল, যখন দেখো যে লড়ছে না কোনো কিছু এদিক ওদিক যাচ্ছে না তখন নিজেই ট্যারিমা মেনে হাঁটি হাঁটি পা পা করে অন্য জায়গায় যে সব খালি ছিল সেখানে নামাজ চালু করে ট্যারিমা মেনে নামাজ চলে গেল। আমি দেখতে পেলাম চোখটা বন্ধ ছিল না, আমি দেখতে পেলাম ট্যারিমা বাধা আছে, হেঁটে হেঁটে চলে গিয়ে ওই সাপটা পুরো আমি তো সব কিছু পুরো করতে পারলাম না, আমি আমাদের ট্যারিমা দাঁড়িয়ে গেছি ওই ট্যারিমা ভেঙেই নামাজ চলে গেল। এটা যদি মোহাম্মদী নামাজ হয় তাহলে আমি পড়তে রাজি, তবে আমি বলে প্রমাণ করতে হবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম
त्यागियों के लिए सोच चक्कर निवेदन उसी ने तलाम चक्कर तो यही नमाज की मुद्दी और यही कारण है एकमात्र लगूंगा बुद्ध मस्ती के एकमात्र नमाज नमाज के मुद्दे नमाज की जरूरत होती नमाज के मुद्दे यही कारण है समस्त जीवन के जो तो आमल सब टूटी पूर्ण हो चुके नमाज यदि मोहम्मद ही हो तो समस्त आमदर आमल जेटा आमदर टूटी पूर्ण हो जाना सब आमल सब लोग নামাজ যখন হয় ত্রুটিপূর্ণ সমস্ত ইবাদত ত্রুটিপূর্ণ নামাজ যখন হয় ত্রুটি ছাড়া খালিস ইবাদত হয় তখন অন্যান্য ইবাদত খালিস হয়ে যায় আর ত্রুটি থাকে না যদি ভুলবশত কোনো ত্রুটি হয়ে যায় অন্যান্য ইবাদতে তো নামাজের বসিরায় ওই ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেয় এর জন্য জীবন ধারণের জন্য যে ইবাদত ওটিকে তোমাদের করতে হবে খালিস খাঁটি নির্ভেজাল ইবাদত মুহাম্মদী ইবাদত করতে হবে তার মধ্যে অন্য কোনো মানুষের অনুকরণ আসবে না মুহাম্মদের অনুকরণ আসবে মাত্র বাবাজিরা এরপরে বলা হচ্ছে কি তারহীব তারহীব হাদিস শরীফ এখানে বলা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم لكم غيرنا ولي الاسلام امه امه فكلما ان قدعت امه تشفات الناس في التي تليها فاولهن نصائحهم واخرهن الصلاه نبی کریم صلی اللہ علیہ وسلم بولتے کہ اسلام کے بھیتر جب مانے کے ہوتے ہیں تو میں بولتی کہ تو شدید پڑے کے ہوتا ہے کوئی جڑا ایک اور دن پڑے ہوتا ہے 1420 ہوتا ہے 1421 ہوتا ہے وہ ہو جاتے ہیں 1422 سال ہوا کا تو 22 سال ہو جاتے ہیں گزر بولتے ہیں کہ ایک سمے ایمن اپ سے کہ اسلام کے بھیتر خربری مان بیوین ধরনের اسلام کے بھیتر রূপ ধারণ করবে কোনটা ইসলাম মানুষ চিনতে পারবে না যেটা এখন হয়ে গেছে কোনটা ইসলাম মানুষ চিনতে পারবে না ইসলামের মধ্যে ধোকা দেওয়ার জন্য অনেক সময় মানুষ দেখবে যে হট করে আসার পরে তার মাথায় টুপি পাগড়ি মাথায় কাপড় চলে এলো হাতে তো চলে এলো অনেক কিছু চলে এলো আর কদিন পরে তো রোগ হতে বাদ চলে গেল মেয়েরা হলে বা তাই হয়তো মেয়েদের মাথায় মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢাকে ভালো করে পাগড়ি মাগড়ি ঢেকে কালো কাপড় দিয়ে চলে এলো কেউ কপাল দিয়ে ফাটে গেলে আপনি শোনায় চুল করা করে খোপ করে ঘুরে বেড়াচ্ছে এই এই ধোকা পুরুষ এবং মহিলা দুই দিক দিয়ে ইসলামের ভেতরে ধোকা আসবে যে মানুষ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এটা 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 ঠিক না ওটা ঠিক এটা ঠিক না ওটা ঠিক তখন রাসূল বাপ বলছেন যে ইসলামের ভেতরে যখন এইটি এই জিনিস এসে পড়বে যে মানুষ ইবাদত করার পরে কিছুদিন ঠিক থেকে আবার অন্যদিকে চলে যাবে তখন মনে করবে যে ইসলাম ইসলাম কি ইসলাম ভেতরে যখন ধোকা চলে এসেছে তখন এবার তোমাদের আল্লাহর গজব তোমাদের মাথার কাছাকাছি এসে পড়েছে যে কোনো সময় একটা এমন গজব আসবে যে গজবে সহ্য ও অসহ্য গজব তোমাদের কাছে চলে আসবে এবং সেটি অত্যন্ত কাছে চলে এসেছে যখন ইসলামের ভেতরে এই ধরনের বিভিন্ন রূপ এবং ধারণ করে মানুষ তখন গজবকে কাছাকাছি মনে করবে আর দ্বিতীয় হলো আউয়ালুহুন্না নুকসান হুকুম উনি বলছেন যে সর্বপ্রথম যে ইসলামের ভেতরে খারাপি আরম্ভ হবে সেটি হচ্ছে ইসলাম মানে মানুষের যারা সরকার হবে সরকার বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা অঠিক সরকারের ভেতরে প্রথম নোকসান এসে পড়বে সরকার ঠিক অঠিক বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বিভ্রান্তিকর অবস্থায় তখন পাগলের মতো ঘুরে বেড়াবে যে আমি ঠিক করছি না ওরা ঠিক বলছে আমি ঠিক করছি না ওরা ঠিক করছে আমি যে কাজটা করছি এটা ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না সরকার নিজেই বুঝতে পারবে না দ্বিতীয় হচ্ছে ও আখরু হুন্না আসসালাম নামাজের ভেতরে খারাপি আসবে এখানে বলা হচ্ছে দুটো জিনিস বলা হচ্ছে একটা সরকারের ভেতরে খারাপি আসবে ও ঠিক করছে করছে না ও নিজেই বুঝতে পারবে না আর নামাজের ভেতরে খারাপি আসবে কি নামাজ ঠিক করতে পারছে একজন কি পারছে না ও নিজেই বুঝতে পারবে না এটি তারহীব ও তারহীব হাদিস শরীফ
সব আলেমরা জানে কোন মানুষে বানানো জিনিস না এটা সূরা পাক বলে গেছে এর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দুনিয়ার উপরে যে গজব যখন নাযিল হওয়ার কিছুদিন আগে এই দুটো জিনিস হবে কিছু বছর আগে বা কিছু দিন আগে এই যে আল্লাহর ভয়ানক গজব নাযিল হওয়ার কিছুদিন আগে এই দুটো জিনিস হবে একটা হবে সরকার বিভ্রান্ত হয়ে চিন্তা করবে যে আমি ঠিক করছি না দেশের লোক ঠিক করছে আমি ঠিক কথা বলছি না ওরা ঠিক কথা বলছে আমি ঠিক পথে চলছি না ওরা ঠিক পথে চলছে সরকার নিজেই বুঝতে পারবে না যে আমি ঠিক করছি করছি না একটাই হয়ে গেল যে সরকার এখন বিভ্রান্ত হয়ে যাবে যে আমি ঠিক করছি করছি না আর দ্বিতীয় হবে যারা নামাজ পড়ে তারা নামাজ ঠিক পড়ছে কি ঠিক করছে না বিভ্রান্ত হয়ে যাবে যে নামাজ আমার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না নামাজে নিজেই করতে পারবে না যে নামাজ আমার ঠিক না ওদের ঠিক এই দুটো খারাপই যখন উম্মতের মধ্যে চলে আসবে একটা সরকারের মধ্যে আর একটা সাধারণ লোকের মধ্যে যখন এই দুটো খারাপই যখন চলে আসবে কি যারা কাজটি করছে তারা ঠিক বুঝতেই পারছে না যে আমি করছি ঠিক না ঠিক না এই ঠিক ঠিক না দুটোর মধ্যে যখন মানুষ চলে আসবে আল্লাহর গজবকে কাছাকাছি মনে করবে যে এই বোধহয় গজব এলো আর বেশি দেরি নাই আর যে গজবটি আসবে সেটি কেউ সহ্য করতে পারবে না গজব দেবার আগে আল্লাহ তাআলা সতর্ক করে দেন আগে আসেন নবী রাসূল উম্মতের উপরে যখন আগমন ছিল তাদের এখন কোন নবী আসবে না সঠিক পথ বলার জন্য কোন রাসূল আসবেন না সঠিক পথ বলার জন্য এখন আল্লাহ তার নবী এবং রাসূলের যারা প্রতিনিধি আল্লাহর ওলিরা তাদেরকে আমাদের কাছে পাঠাবেন ঠিক আর অঠিক দুটোকে তোমাদের কাছে পেশ করার জন্য তাকে যদি আমরা চিনতে পারি তাদের কথা যদি রাখতে পারি তাহলে হয়তোবা আমরা সঠিক পথে প্রতি করতে পারবো আর তাদের পর যদি আমরা অনুসরণ অনুকরণ করতে না পারি তাহলে আমি আল্লাহর পথে আমরা থাকতে পারবো না কারণ আমাদের ভেতরে মানুষের ভেতরে আল্লাহ তাআলা চারটে ভাগ করে দিয়েছে যে তোমরা এই চারটে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগকে ধরে নেবে আমি এই চারটে ভাগের মধ্যে চারটে ভাগকেই আমি আমার পুরস্কার দিয়ে আমি পুরস্কৃত করেছি أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إلى سندر بندو أمار كان بندو أكتو تي نبيين تيتي هم تي صديقين تيتي هم تي شهداء شدوت هم تي صالحين نبيين تجد درجة بندو كنو نبي آسفلنا صحابة كرام ودر درجة بندو كنو صحابة كرام آسفلنا شهداء كرام تجد درجة بندو كنو شهداء كرام ودر تجد درجة بندو صالحين ابو صالحين زمانا تاكتے انا عمل عليهم اللہ تعالی انعام اللہ تعالی پرسکار پرسکی تو کرے جل انا عمل عليهم من النبیین نبی در اپرے تارا کن نائی وصدیقین صحابہ کرام در اپرے تارا کن نائی وشہداء شہداء در اپرے تارا کن نائی وصالحین اولیاء اللہ اولیاء اللہ کن آسے ایدھے پوچھ جنی چلتے پڑا جائے تارے ہمیں بولگونا تردے جارا خان کا شریف بانیے দোকানদারি যারা আরম্ভ করে দিয়েছে হাত পাতা যারা দোকানদারি পিড়ি মুড়িতে হাত পা আমি তাদের কথা বলছি না আমি তাদের কথা বলছি যারা আল্লাহর জন্য দুনিয়া বেঁচে আছে আল্লাহর জন্য মা মারা যাবে আল্লাহর জন্য যারা কথা বলে আল্লাহ আল্লাহর জন্য যারা রাগ করে আল্লাহর জন্য যারা খুশি হয় আমি তাদের কথা বলছি আমরা তাদের অনুকরণ করব তাদের যদি অনুকরণ করা তাহলে কোরআন এবং হাদিসের পথ আমরা পাবো এবং সঠিক পথে গতি করতে পারবো অন্য কারো পথে যদি আমরা যাই আমরা সঠিক পথে গতি করতে পারবো না আল্লাহ তাবারক তাআলা তোমাদের সবাইকে আমার সরকারকে বিরোধী দলীয়কে দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আর বিরোধী দল আর সরকার এবং যারা আমরা সাধারণ লোক যারা আছি আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি সরকারের দ্বারা হয়ে থাকে ওদেরকে তুমি মাফ করে দিও বিরোধী দলীয়দের যদি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ওদেরকে তুমি মাফ করে দিও সাধারণ দেশবাসীর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে হে আল্লাহ আজ যদি হলো আমি তোমার ঘর থেকে এসেছি তুমি বলেছো 40 দিনের ভেতরে যে হাজি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো রব্বুল আলামিন আমি হাজি বলে নিজেকে দাবি করছিলাম তবে তোমার ঘর থেকে এসেছি আমার হজ যদি তুমি কবুল করে থাকো রব্বুল আলামিন আমি তোমার কাছে তিনটে জিনিস চাচ্ছি হে আল্লাহ আমার সরকারকে সঠিক পথে প্রতি বাড়াও আমিন
আমার বিরোধী দল দলীয় যা যতগুলো আছে সবাইকে সঠিক পথে পথিক বাড়াও, আমার দেশবাসীকে সঠিক পথে পথিক বাড়াও, আমার দেশের উপর থেকে তোমার গদ তুলে নাও, দেশবাসীকে সবাইকে আল্লাহ ভাই ভাই হয়ে দুনিয়াতে জীবিত থেকে শান্তির পথ বেছে নিয়ে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করো। অনেক লোক মরে কিন্তু মরে না, জ্যান্ত বেলা বুঝতে পারা যায় না, পরের বেলা বুঝতে পারা যায়। যাই হোক, টাকা পয়সা হবে সেই টাকাটাও সে নিজে দিয়েছে, তাহলে বন্দোবস্ত নিজের সবকিছু নিজে পড়াতে পারেন। কেমন চালাক চতুর মানুষ, ইচ্ছে করলে হয়তো নিজের জানাজা নিজের পরিচয় চলে যেত, সে সুযোগটা দেয়নি, সে কাজটি করেনি, সে চলে গেছে। যাই হোক, ওর পরে আবার সবাই তো যাবে, এব্রাহিমও চলে গেছে, এব্রাহিম হাফেজ কোরআন আলেম ছিল, ওইটা ও চলে গেছে, আমরা সবাই সেই পথের প্রতি তবে কী নিয়ে যাবে এটি তো চিন্তা হতে নিয়ে যাবে নাকি যাওয়া তো না হয় যাবে নিয়ে যাবে সবাই তো নিয়ে যায়। যেমন আমরা যখন আসি বিদেশ থেকে কিছু শুধু নিয়ে আসি ছেলেগুলোর জন্য, মক্কা থেকে রেভলিউশন জন্য নিয়ে আসি, টোপি নিয়ে আসি, টুপি নিয়ে আসি, কিন্তু হাতে না আসতে হবে, দেশ থেকে অন্য দেশে গেলে আমি আসতে হয়। তো ওরা যখন যাবে তখন কী নিয়ে যাবে, আমি বা কী নিয়ে যাবো, এমন হয়েছে যে না তারা তোমার যেন সঙ্গে সঙ্গে নিজের রহমতের কোলে টেনে নিতে পারতে পারে। আল্লাহর ইবাদত তার বান্দাগীতে মন সম্পূর্ণ বিলীন করে দেওয়ার তার সাহায্য পাবে, দুনিয়ার মহব্বত ত্যাগ করো। দেখুন এই কথা হতে গেলাম পথে মানুষ কেন যে হজে যায় কিন্তু বুঝতে পারি না, হজে গিয়ে কেউ যায় খাট, আমার খাট নাই জানো, খাটে তো আমার তো নিজে সবার বেশ নাই, খাট আমি যাবো, কেউ বলে যে আমি রাতে মাছ খাই না, আমি রাতে আমার গোসিত হবে দিনে মাছ দিতে হবে, কেউ বলে যে না আমি এই বাজি ঘর থেকে ভাত খেতে পারবো না, আমার জন্য দুবারে গোসিত হবে, কেউ বলে যে বাথরুমে আমি তো কমস ছাড়া যেতে পারবো না, আমার কমটা দিতে হবে, সেই হলো হজ। মনে হয় যেন হজে তো যায়নি শ্বশুর বাড়ি গেছে, সেখানে এইভাবে এই এই যে হজ হয়, হজ তো হলো প্যার, সেটি হলো আমরা হলো মেহমান, মেজমান কোথায় রাখবে কী খাওয়াবে সে জানে, ওখানে গিয়ে কমস চায়, ওখানে গিয়ে খাস চায় সবার জন্য, ওখানে গিয়ে ভালো খাবার চায়, এটা হলো হজ। তো এইভাবে এবার আল্লাহ করো না, দুনিয়া জীবিত থাকো যেভাবে আল্লাহ রেখেছে, যেমন যেমনভাবে রেখেছে সেভাবেই থাকো, ওইভাবে যদি থাকো কোনো কমপ্লেন না করে থাকো, তাহলে কিছু না নিয়ে গেলে অপরপক্ষে ইমানটা দিয়ে দিতে পারবে। মতের কোনো সীমা নাই, মতের কোনো দিন নাই, মতের কোনো বয়স নাই। এই যে হজ যাওয়ার কদিন আগে আমার এক নাতি আগে দেখতাম যে কোন ছাগলকে মানুষ মারে, এখন মানুষকে মানুষ মারে, তাকে মেরে ফেললো, জোয়ান ছেলে 30-35 বছর বয়স মারা গেল, মেরে ফেললো। এইটা হলো মানুষ এমন হয়ে গেছে আমাদের হিংস্র পশু একটা জানোয়ারের মতো, খাওয়া মেরে ছেলে ভাই খেয়ে ফেলতে এখন তো চিন্তা করে মানুষ আমার খাবে মানুষ এখন তো মেরে ফেলে, এরপরে মেরে ফেলে কেটে খেয়ে ফেলতে সে দিনই চলে আসছে।
পরিপূর্ণ ভাবে রাখতে না পারো এবার।